নমস্কার শ্রোতা বন্ধু, আমি পাঠ করুছে শ্রীমদ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়। পূর্ব শ্লোকরে ভগবান কহিলে, যাহার অন্তঃকরণ পূর্ণভাবে বশীভূত নুহে, অর্থাৎ যাহার প্রযত্ন শিথিল, তাহাপাই যোগপ্রাপ্তি কঠিন হুয়ে। অর্জুন এবে দুইটি শ্লোকরে এহা উপরে প্রশ্ন করুছন্তি। আজি আমি ব্যাখ্যা করিবা শ্লোক নম্বর 37। অর্জুন বাচ অয়তিহি শ্রদ্ধায়োপেতঃ যোগাচ্চলিতমানসঃ অপ্রাপ্য যোগসংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি। এহার আক্ষরিক অর্থ হেলা, অর্জুন কহিলে, হে কৃষ্ণ, যাহার সাধনার শ্রদ্ধা থিলে মধ্য প্রযত্ন শিথিল, সে যদি অন্তকালরে যোগরু বিচলিত মনা হয়ে যায়, তবে যোগ সিদ্ধি প্রাপ্ত করি নপারি সে কেউ গতি লাভ করে। ব্যাখ্যা, অযতিহি শ্রদ্ধায়োপেতঃ যোগাচ্চলিত মানসঃ, অর্থাৎ যেউ সাধকর সাধনার অর্থাৎ জপ, ধ্যান, সৎসঙ্গ, স্বাধ্যায় ইত্যাদিরে রুচি ও শ্রদ্ধা থাকে এবং সে সবুকু মধ্য সে পালন করুথায়, কিন্তু অন্তঃকরণ ও বহিকরণ বশীভূত নথিবারু সাধনারে শিথিলতা থাকে, তৎপরতা নথায়। এপরি সাধকর অন্তকালরে সংসার প্রতি অনুরাগ থিবারু ও বিষয় চিন্তা হেবারু সে যদি নিজ সাধনারু বিচলিত হয়ে যায়, অর্থাৎ নিজ ধ্যেয়র স্থির ন হইপারে, তেবে তার কেউ গতি হুয়ে। অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতি কৃষ্ণ গচ্ছতি। বিষয় শক্তি ও অসাবধানতা হেতু অন্তঃকালরে মন বিচলিত হয়ে সাধনার বিচ্যুত হেবারু যাহাকু যোগ সংসিদ্ধি বা পরমাত্ম প্রাপ্তি হেলা নাহি, সে কেউ গতি প্রাপ্ত হুয়ে। তাৎপর্য হেলা, সে পাপ কর্ম ছাড়ি দেইথিবারু নরককু যাইপারিব নাহি এবং স্বর্গ কামনা নথিবারু স্বর্গকু মধ্য যাইপারিব নাহি, তথা শ্রদ্ধাপূর্বক সাধনার ব্যাপৃত থিবারু তাহার পুনর্জন্ম মধ্য হইপারিব নাহি। পুনশ্চ অন্ত সময়রে পরমাত্মাঙ্ক স্মৃতি ন রহিবারু অন্য চিন্তন হেবারু তাকু পরমাত্ম প্রাপ্তি মধ্য হেলা নাহি, তেবে তার গতি কোণ হেব, সে কেউঠিকি যিব। কৃষ্ণ সম্বোধন করিবার তাৎপর্য হেলা, আপন সমস্ত প্রাণীঙ্কু আকর্ষিত করন্তি এবং সেমানঙ্কর গতি অগতি জানন্তি, তথা সেই গতিগুড়িকর বিধায়ক অটন্তি। তেণু মু আপনঙ্কু পচারুছি, যোগরু বিচলিত সাধকমানঙ্কু আপন কেউ আড়কু আকর্ষিত করিবে, সেমানঙ্কু কেউ গতি দেবে। এই শ্লোকর পরিশিষ্ট ভাব হেলা, করণ সাপেক্ষ সাধনারে মন সহিত স্বরূপরে স্থিতি হুয়ে। তেণু মন সহিত সম্বন্ধ রহুথিবারু বিচলিত মনা হয়ে যোগ ভ্রষ্ট হেবার সম্ভাবনা থাকে। করণকু নিজর মানিলে করণ সাপেক্ষ সাধনা হুয়ে। ধ্যান যোগী মনকু নিজর মনে করি তাহাকু পরমাত্মাঙ্ক ঠারে লগান্তি, মন লগাউথিবারু সে যোগ ভ্রষ্ট হুয়ন্তি। এণু যোগ ভ্রষ্ট হেবারে করণ সাপেক্ষতা হি কারণ। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ তিনোটি যাক সাধনরে করণ সাপেক্ষতা নথায়। মন বিচলিত হয়ে যাবার অর্থাৎ নিজ সাধনার ভ্রষ্ট হয়ে যাবার ধ্যান যোগীঙ্কর পুনর্জন্ম হুয়ে, কিন্তু কর্মযোগী ও জ্ঞানযোগীঙ্কর সাংসারিক আসক্তি রহিলে পুনর্জন্ম হুয়ে। ভক্তিযোগরে ভক্ত ভগবানকর আশ্রিত হয়েথিবারু ভগবান তাঙ্কু বিশেষ রূপে রক্ষা করন্তি। যোগ ক্ষেম বাহ্যহম মচ্চিতহ সর্বদুর্গাণি মত প্রসাদাত তরিষ্যতি। শ্রোতা বন্ধু, এহা থিলা অর্জুনঙ্ক গোটিয়ে প্রশ্নর ব্যাখ্যা, অন্যটি আমি পরবর্তী শ্লোকরে ব্যাখ্যা করিবা। আজি পাই এতিকি, ধন্যবাদ। রাধে রাধে।